মতো দর্শক মণ্ডলী, স্বাগত জানাই বাংলা জনপদের প্রতিদিন নিয়মিত আয়োজন প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ এই আলোচনা অনুষ্ঠান নূরে রমজান রুদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদন করছেন এই প্রোগ্রামটি এবং পাওয়ার্ড বাই প্রিমিয়াম মোটোয়াশ। সমস্ত দর্শক, আমরা অনুষ্ঠানের আলোচনা পর্বে যাব, তার আগে বলে রাখতে চাই আমাদের আজকের আলোচক দারুল কোরআন মাদ্রাসার পরিচালক ও মালোপাড়া শাহী জামে মসজিদের খতিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি উপস্থিত রয়েছেন আমাদের সাথে। স্বাগত জানাই আপনাকে। জি, আপনাকেও স্বাগত। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান কাসেমি আপনাকে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই সরাসরি অনুষ্ঠানে আপনারা আপনাদের প্রশ্নটি করতে পারেন। আপনাদের প্রশ্নটি করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউবে যে লাইভ সম্প্রচারটি হচ্ছে সেখানে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। সমস্ত দর্শক, আমরা রমজান মাসব্যাপী যে আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সেটি দুপুর 2:30 প্রতিদিন। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আলোচনায়। আলোচনা করবেন আজকের আলোচক মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা আল জান্নাতু আল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তা'আলা أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم اغزوا تغنموا وصوموا تصحوا وسافروا تستغنوا. الحمد لله الله باك لاكو كل شكر جمهان الله تبارك تعالى ماهي رمضان আজকে 13তম রোজাই বাংলার জনপদ লাইভ প্রোগ্রামে নূরে রমজান এই অনুষ্ঠানের আওতায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। এই জন্য এই ব্যবস্থাপনা পরিচালনা কমিটি সহ সাধারণ সার্বিক সহযোগিতাকারী সদস্যবৃন্দু সহ যারা দেশ ও বিদেশ কাছে ও দূরে যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সেই সাথে আমি আপনাদের মাঝে আজকে কোরআনুল কারিমে সূরা মারিয়ামের 63তম একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আসল ঠিকানা জান্নাতের কথা তিনি বলেছেন এবং তিনি আমাদের আসল জায়গা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। দেখুন, আসুন আমরা সরাসরি কোরআনের আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন তিলকাল জান্না, এই সেই জান্নাত। তিলকাল জান্নাতাল্লাতি, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা, এই সেই জান্নাত যেই জান্নাতের অধিকারী তোমরা হবে, যেই জান্নাতের অধিকারী তোমরা হবে মান কানা তাকিয়া, আমার বান্দাদের মধ্যে থেকে ওই বান্দারা যাদের মধ্যে শুধু একটা শর্ত, তাকওয়া থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এ তাকওয়ার ব্যাপারে ইতিপূর্বেও আমি আলোচনা করেছি, কিন্তু আজকেও এই আয়াতের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আসল ঠিকানার অ্যাড্রেস দিয়েছেন। তোমরা জান্নাত পাইতে চাও তাহলে তাকওয়া অবলম্বন করো। দেখুন, বাবা মা মারা গেলে আমরা ওয়ারের সূত্রে বাড়ি গাড়ি জায়গা জমি যা পৈতৃক সম্পত্তি আমরা এটা পেয়ে থাকি, এটাকে বলে ওয়ারেসান সম্পত্তি, ওয়ারের সূত্রে যেটা আমরা পেয়ে থাকি। আর অন্য কিছু সম্পদ আছে যেটা বাবা মার কাছ থেকে পাইনি, ব্যবসা করে বা নিজে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট অর্জিত কিছু সম্পদ, এটাও থাকে। কিন্তু পিতামাতার ওই পরিবারে জন্মগ্রহণ করার কারণে কোনোরকম কষ্ট কেলেশ ছাড়াই বেশ কিছু সম্পত্তি আমরা পেয়ে থাকি। আবার কোনো কোনো সন্তান মা বাবা গরিব হওয়ার কারণে তারা নাও পেয়েও থাকে। কিন্তু এই ওয়ারেস সূত্রে সম্পত্তি আমরা বিনা কষ্টে আমরা সেখানে জন্মগ্রহণ করার কারণেই আমরা মূলত ওগুলোর ভাগিদার হয়ে থাকি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জান্নাতের ওয়ারিস আপনাকে বানাবেন,
দেখুন আমাদের পিতামাতা মারা গেলে আমরা ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিক হই কিন্তু আমাদের রব তিনি ইন্তেকাল করবেন না তিনি আগেও ছিল এখনো আছে তিনি পরেও থাকবেন কিন্তু ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিক আমরা যেমন বিনা কষ্টে হয়ে যেতে পারি জান্নাতের এই ভাগিদার মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই বাবা মার এক বিশাল দয়াদ্রের হাত দিয়ে এটা বুঝিয়েছেন তাদের কষ্ট তো অর্জন থেকে অর্জন করা সম্পদ তোমাদের ওয়ারিস সূত্রে মালিক হও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লাহু কলম মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ তোমরা আসমান জমিনে যা দেখো আর যা দেখো না সমস্ত কিছুর মালিক হলাম একমাত্র আমি আল্লাহ আর এই সব কিছু তোমরা পাবে যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে আমি আগেও বলেছি তাকওয়া কোনো পটেটোর প্যাকেট নয় তাকওয়া সাধারণ কোনো ফল ভান্ডারে গেলে ফলের মতো ক্রয় করা যায় না এটা আপনাকে মন থেকে ইমানি হালতে কষ্ট করে এই সম্পদ উপার্জন করতে হয় সূরাতুল মুমিনুন নামে একটি সূরা আছে যে সূরাটা 18 তম পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন সূরাল মুমিনুন ওহে বিশ্বাসীগণ এই সূরার নামই দেওয়া হয়েছে আল মুমিনুন মুমিন এর বহুবচন মুমিনুন মুমিন মানে বিশ্বাসী আর মুমিনুন সকলকে যারা বিশ্বাস করেছে এই গুণাবলীগুলি অর্জন করতে পারবে এই সূরা শুরুতেই আল্লাহ তাআলা বেশ কিছু মুমিনের পরিচয় তুলে ধরেছেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিনগণ মহা সফলতা অর্জন করল আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যারা ভয় কাতর হয়ে নামাজকে খুশি খুশির সাথে আদায় করল এইভাবে একের পর এক মুমিনের অনেকগুলি গুণাবলী বয়ান করার পর লাস্টে গিয়ে আল্লাহ তাআলা এই সূরার 10 এবং 11 তম আয়াতে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিয়া খালিদুন হে মুমিনগণ যারা তোমরা এই গুণাবলী অর্জন করলে সেখানে বেশ কিছু গুণাবলীর কথা আসছে সম্মানিত দর্শক মন্ডলী সবগুলো গুণাবলী আমি আপনাদের মাঝে আর বললাম না আপনারা নিজেরা দেখে নিতে পারেন কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই গুণাবলী অর্জনকারী ব্যক্তি তারা যখন মুত্তাকি হয়ে যায় তাকওয়াওয়ালা হয়ে যায় উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই তো কেবল মাত্র আমার ওয়ারিস সূত্রে আমার জান্নাতের মালিকানা দিন তারাই মালিক হবে তারা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা এরাই এদেরকে আমি আল্লাহ তাআলা দান করব জান্নাতুল ফিরদাউস হুম ফিহা খালিদুন এবং এই জান্নাতের মধ্যে অনন্তকাল সেখানে বাস করবে সম্মানিত বন্ধুগণ যারা জান্নাতি হবে এদেরকে কোনোদিন মৃত্যু স্পর্শ করবে না দুনিয়ার মানুষ যত বড়ই সুস্থ সবল হোক যেই বংশেরই হোক যে রাষ্ট্রেরই হোক একদিন আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর তোমরা আমার কাছেই ফিরে আসবে মহতরম বন্ধুগণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত দিবেন সেখানে গেলে বেশ প্রায় অনেকগুলি পুরস্কার সেখানে পাওয়া যাবে তার মাঝে একটি হলো যে মৌতুন বিলা ফানিন বিলা বাকাউন বিলা ফানিন এমন এক জীবন আল্লাহ তাআলা দান করবেন যা কোনোদিন শেষ হবে না মৌতুন বিলা হায়াতিন এমন জীবন আমাদেরকে দান করবেন মৌতুন বিলা ফানিন যে মৃত্যু কোনোদিন আমাকে আপনাকে স্পর্শ করবে না ইলমুন বিলা জাহলিন এমন এলেম দান করবে মূর্খতা কোনোদিন আমাদেরকে স্পর্শ করবে না গিনান বিলা ফাকরিন এমন এক জান্নাত আল্লাহ দান করবেন
যে জান্নাতে আপনি এমন প্রাচুর্যের মালিক হবেন কোনোদিন দারিদ্রতা আপনাকে ধরবে না। আজকে আমরা বেশি দান করলে চিন্তা করি ফকির হয়ে যাব, যাকাত বের করলে মনে করি গরিব হয়ে যাব, আমরা ফেতরা দিতে চাই না গরিব হয়ে যাব, আমরা মানুষকে কর্জে হাসানা দিই না মনে করি গরিব হয়ে যাব, আর কর্জে হাসানা না দেওয়ার কারণেই ধীরে ধীরে এই সুদের প্রচলন ছড়িয়ে গিয়েছে। মহতারাম দর্শক মন্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিবেন, সেই জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করলে আর কোনোদিন আমাদের এই জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না। সম্মানিত দর্শক মন্ডলী আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের আলোচক মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমির আলোচনা। প্রিয় দর্শক, আমরা আলোচনায় আবারও আসবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। বিরতির পর আবারও ফিরে আসছি। আপনারা দেখছেন রতুর শেয়ার রিয়েল এস্টেট নিবেদিত বাংলার জনপদের রমজান মাসব্যাপী বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার বাই প্রিমিয়াম মটোয়াশ। ফিরছি ছোট্ট। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। দর্শক মন্ডলী, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন পবিত্র রমজান মাসব্যাপী বাংলার জনপদের বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান। সমস্ত দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন আলোচনা করছিলেন আমাদের আজকের আলোচক মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। সমস্ত দর্শক মন্ডলী, আপনারা আমাদের এই অনুষ্ঠানটিতে সরাসরি সম্পৃক্ত হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদেরকে প্রশ্ন করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে প্রশ্ন করতে পারেন ফোন দিয়ে, অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউবের যে কমেন্ট সেকশনটি রয়েছে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। সমস্ত দর্শক মন্ডলী, আমরা আলোচনায় ছিলাম, আলোচনায় ছিলেন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। জি আলহামদুলিল্লাহ, সমাজ দর্শক মন্ডলী, যাহা আলোচনা করছিলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন, কিন্তু একটা শর্ত, মান কানা তাকিয়া, আমাকে আপনাকে তাকওয়াওয়ালা হতে হবে। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াতে থাকো, ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমরা প্রাণপণ অগ্রগামী হতে থাকো, প্রাণপণ চেষ্টা চালাতে থাকো তোমাদের রবের ক্ষমার দিকে। সম্মানিত দর্শক মন্ডলী, মাগফিরাত এখন চলছে আমাদের রমজান মাসের, ওয়াউসাতুহু মাগফিরা, মাগফিরাতের দিনগুলি চলতেছে। আল্লাহ তাআলা কোরআনও বলছেন যে তোমরা দ্রুত এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমার দিকে, মানে তিনি ক্ষমার ভাণ্ডার খুলে আছেন, এখন আপনি শুধু একটু দরখাস্ত পেশ করলেই তা মঞ্জুর হবে। আবার এই মাগফিরা শব্দের এই জায়গায় অন্যান্য তাফসিরবিদরা ইহা উল্লেখ করেছেন, তোমরা দৌড়ে যাও তোমাদের রবের কল্যাণ পাওয়ার রাস্তায়, সেটা হতে পারে নামাজ, হতে পারে রোজা, হতে পারে দান, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যে সমস্ত ইবাদতের দ্বারা রব্বে করিম খুশি হন ওই সমস্ত কাজের দিকে আপনি অগ্রগামী হন, তো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আপনাকে মাগফিরাত দান করবেন। যাই হোক, যে মুফাসসির যিনি এক একজন এক একটা তাফসির করেছেন, কেউ এই জায়গায় হিজরতের কথা বলেছেন, কেউ আবার
দানের কথা বলেছেন, কেউ জিহাদের কথা বলেছেন, প্রত্যেকের মূল থিম হলো একটাই, আল্লাহকে রাজি খুশি করার পথ যেটা, এই পথে আপনি দৌড়াতে থাকুন। ওয়া জান্নাতিন, এবং তোমরা সারিউ ইলা জান্নাতিন, তোমরা জান্নাতের দিকে দৌড়াতে থাকো। আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন জান্নাত জানো যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের সমান? সুবহানাল্লাহ, কোথায় আসমান আর কোথায় জমিন? এই বিশাল জমিন ও আসমানের এই বিশালতা, এই বিশাল আসমান জমিনের এই বিশাল মধ্যে যে ফারাক, বিশাল ফাঁকা স্থান কত বড় হতে পারে এটা সহজেই আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই একটা কথাই মাঙ্কারা তাকিয়া, আমি এই জান্নাত তৈরি করে রেখেছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি মুত্তাকি হই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত প্রশস্ত করে ওপেন করে রাখবেন। কোরআন কারিমে সূরা জুমারের 73 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا, ওই সমস্ত ব্যক্তি যারা তাকওয়াকে অবলম্বন করেছে, তাকওয়ার নিয়ামতকে যারা পেয়ে গিয়েছে, এই তাকওয়ার মতো এই বিশাল এক নিয়ামত অর্জন করেছে, ربهم الى الجنه زمرا, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে জান্নাতের দিকে তাদেরকে হাঁকাইতে থাকবেন, নিয়ে যেতে থাকবেন, ফেরেশতার মাধ্যমে তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করতে থাকবে। তো এক সময় তারা জান্নাতের দরজা দেখে, বারান্দা দেখে, বেলকুনি দেখে এটাই জান্নাত মনে করে বসে পড়বে। এদের ধারণা নাই ভিতরটা কত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। যুসা সালাম বলছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এমন এক জান্নাত বানিয়ে রেখেছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যা চক্ষু কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, দিল কোনোদিন অনুধাবন করতে পারেনি, এমন এক জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাহে রমজানের আজকে 13তম রোজা, এই রোজায় আমাদের এটাই শিক্ষা নিতে হবে যা শুন আমরা হেলায় ফেলে আর সময় নষ্ট না করে একটু সামনের দিকে আগায় প্রাণপণ চেষ্টা করুন, আপনি গনিমত পেয়ে যাবেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উগজু তাগনামু, তোমরা যুদ্ধ করো গনিমত পাবে। আমরা যুদ্ধ বলতেই শুধু মানুষ মানুষকে হত্যা করা এটা না বুঝি, আমি আগেও বলেছি জিহাদ আরবি শব্দ, বাংলায় যেটাকে বলা হয় প্রাণপণ চেষ্টা করা। আর আফদলুল জিহাদ কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জাইর, উত্তম জিহাদ হলো জালিম সৈরা শাসকের সামনে দাঁড়িয়ে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হক কথা বলতে থাকা। সমাজ দর্শক মণ্ডলী, আবার আরেক হাদিসের মধ্যে এসেছে নফসের সাথে জিহাদ করা এটাও একটা শ্রেষ্ঠ জিহাদ। ফজরের নামাজের সময় উঠে ওযু করে বা সারি গ্রহণ করা, নামাজ পড়তে যাওয়া, এটা খুব জটিল একটা বিষয়। সারাদিন রোজা রেখে আবার তারাবিতে দাঁড়িয়ে যাওয়া জটিল বিষয়। কিন্তু আল্লাযীনা যুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া ইন্নাহুম ইলাইহি রাজিউন, ওই সমস্ত ব্যক্তি যারা রবের সামনে দণ্ডায়মান হওয়ার এই ভয় আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য এই নামাজ ভারী কোনো বিষয় নয়। সমাজ দর্শক মণ্ডলী, বলছিলাম জিহাদ আরবি শব্দ প্রাণপণ চেষ্টা করা। মুসলিম মুসলমান কোনোদিন কাউরি প্রতি আক্রমণ করে না, বরং কেউ আক্রমণ করলে তাকে প্রতিরোধ করার জন্য মুসলমান সৈনিকরা প্রস্তুতি গ্রহণ করে, তারা আগে আঘাত করবে পরে মুসলমান। জিহাদের ময়দানে দেখা গিয়েছে হুজুর আকরাম সাল্লামের কাছে যখন কাফেরদের সরাসরি সামনাসামনি কাফেররা প্রস্তাব করেছে মারো,
তোমরা আগে শুরু করো, যুদ্ধ শুরু করো। হুজুর সাল্লাম নির্দেশ দিয়েছেন না, আমাদের পক্ষ থেকে যুদ্ধ হয় না, তোমরা আগে আঘাত করো, আমরা এর প্রতিরোধ গড়ে তুলব। তাই তো মুসলমান এটাই শিক্ষা গ্রহণ করেছে, পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল মুসলমান করে না। অমুসলিম ভাই বোনেরা যখন আমাদের ইবাদতে বাধা সৃষ্টি করে, আমাদের কোনো রাসূলের কাছে সাল্লামের আখলাক নিয়ে অথবা কোরআন নিয়ে তারা আউল ফাউল আচরণ করতে থাকে, এক শয়তানকে আমি দেখলাম, আমি নাম বলে তাকে মিডিয়ার সামনে পরিচিত করতে চাই না, আপনারা সকলেই জানেন ইবলিস শয়তান রমজান মাসেও এ কথা বলে যে কাউরি নাইট প্রেশার হলে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে না পাক বুঝে ফেলো, তাহলে দেখবে তোমার আর নাইট প্রেশার হবে না। এক হিন্দু ছেলে এ কথা লিখেছে, কত বড় সাহস, কত বড় সাহস হলে এ কথা বলতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মুসলমান ভাই বোনদেরকে আমরা সচেতন করতে চাই, আপনি নিজেকে মুত্তাকি বানান, কাফের বেঈমানরা আপনাকে ভয় করবে। আর আপনি যখন আল্লাহকে ভয় করবেন না, তো সারা পৃথিবীর বেঈমানরা আপনাকে মারবে, আর রব্বে করিম আসমানে বসে বসে দেখবে, তিনি আপনাকে সাহায্য করবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকবে। তার মানে রোজা স্বাস্থ্য রক্ষায় সহায়ক একটা হয়। সমাজ দর্শক মন্ডলী, হুজুর সাল্লাম বলছেন ওয়াসাফিরু তাস্তাগনু, তোমরা সফর করো, নিঃসন্দেহে তোমরা সম্পদ অর্জন করতে পারবে। ব্যবসায়িক ভাইরা দেখেন না, নিজ নিজ এলাকায় যে যেখানে ব্যবসা করে, কিন্তু মাল কম দামে ক্রয় করার জন্য ঢাকা যেতে হয়। তার মানে যে যে লাইনে ব্যবসা করে, যদি সফর না করে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ঝাঁপ না করে, চেষ্টা না করে, তাহলে তার ব্যবসা লাভ হবে না। ঘরের মধ্যে বসে থেকে থেকেই কোটি টাকা ব্যবসা করার চিন্তা করেন না, আপনাকে প্রাণপণ চেষ্টা করতে হবে, আরামের ঘুম হারাম করতে হবে, রাতে কষ্ট করতে হবে, দিনে করতে হবে, সকালে করতে হবে, বিকালে করতে হবে। সত্যিই তো তাই, আপনি সফর করুন, সম্পদ অর্জন করবেন। আরে ভাই, এটা কেন বুঝেন না, একটা জন ফকিরও যদি বাড়ি বাড়ি দশ বাড়িতে যায়, এক টাকা করে হলেও তার দশ টাকা জমা হয়। ফকির যদি মনে করে যে আমি বাড়িতে বসে থাকবো আর সম্পদশালী মানুষেরা আমাকে এসে টাকা দিয়ে যাবে, তো সন্ধ্যাবেলা তার ফকিরের জলা খালিই থাকবে, সারা রাত তাকে উপবাস থাকতে হবে। এই জন্য আসুন আমরা খেয়াল করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রোজা রাখো সুস্থ থাকবে। আর আমরা যদি প্রাণপণ চেষ্টা করে তাকওয়া অবলম্বন করি, হাত্তা ইযা জাউহা ফুতিহাত ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া কাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে জান্নাতের সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা জুমারের 63তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য জান্নাতকে ওপেন করা হবে, আর জান্নাতের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি নাজিল হোক, আপনি সেই ব্যক্তি, আপনি তাকওয়া অর্জন করেছিলেন, আসেন জান্নাতের মধ্যে প্রবেশ করুন এবং এখানে অনন্তকাল আপনি এখানে বসবাস করুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সমস্ত দর্শক মন্ডলী, শুনছিলাম আজকের আলোচক, আলোচনা করছিলেন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। সমস্ত দর্শক মন্ডলী, আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে দ্বিতীয় পর্বটি, প্রশ্নোত্তর পর্ব এবং সওয়াল জবাব পর্ব, সেখানে আপনারা আপনাদের যে প্রশ্নটি সেটি কিন্তু করতে পারেন। সমস্ত দর্শক, প্রশ্ন করতে হলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেখানে আপনারা কল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারে যে কমেন্ট সেকশনটি খোলা রয়েছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। সমস্ত দর্শক মন্ডলী, আমাদের আলোচনা পর্বে, প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠানে আলোচনা করছিলেন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। এ পর্যায়ে আমরা চলে যাব সওয়াল জবাব পর্বে। তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেব। আপনারা দেখছেন রুদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত বাংলার জনপদে রমজান মাসব্যাপী বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার বাই প্রিমিয়াম মটোয়াশ। সমস্ত দর্শক, ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আ
আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। দর্শক মণ্ডলী, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন বাংলার জনপদের রমজান মাসব্যাপী বিশেষ আলোচনা অনুষ্ঠান রুদ্রছায়া রিয়েল এস্টেট নিবেদিত নূরে রমজান, পাওয়ার্ড বাই প্রিমিয়াম মোটর। সমস্ত দর্শকবৃন্দ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থেকে আলোচনা করছিলেন আজকের আমাদের আলোচক মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। তার আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আমরা সওয়াল জবাব পর্বটি যেটি রয়েছে সেখানে চলে যাব, আপনাদের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। সমস্ত দর্শক, আপনারাও আমাদেরকে প্রশ্ন করতে পারেন সরাসরি অনুষ্ঠানটিতে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন, অথবা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের প্রশ্নটি করতে পারেন। সমস্ত দর্শক, আমরা আলোচনা পর্ব আমাদের শেষ। এ পর্যায়ে সওয়াল জবাব পর্বে আমরা প্রশ্ন নিয়ে আসছি। গতকাল আমাদেরকে প্রশ্ন করেছিলেন সিমুল হোসেন। তিনি বলছিলেন, যাদের ডায়াবেটিক্স আছে, বেশিক্ষণ না খেয়ে থাকতে অসুবিধা হয়, তাদের জন্য রোজার কি বিধান রয়েছে? সিমুল হোসেন গতকাল প্রশ্ন করেছিলেন, যাদের ডায়াবেটিক্স আছে, বেশিক্ষণ না খেয়ে থাকলে অসুবিধা হয়, তাদের জন্য রোজার কি বিধান রয়েছে? দেখুন সিমুল হোসেন ভাই, আপনি জানতে চেয়েছেন যারা ডায়াবেটিস রোগী তারা রোজা রাখলে একটু কষ্ট হয়, একটু পরপরই তাদের খানা না খাইলে কষ্ট হয়, খাওয়া খাইলে ভালো লাগে। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা মুসাফির তারা রোজা না রাখার অনুমতি আছে, পরবর্তীতে যে কয়টা বাদ যাবে তা কাজা আদায় করবে। এখন বিষয় হলো ডায়াবেটিসের ধরনটা কোন ধরনের। কিছু কিছু মানুষের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বিভিন্ন প্রকারেরও আছে। এখন মারাত্মক ধরনের ডায়াবেটিস যদি এরকম হয় যে তাকে কিছুক্ষণ পরপরই খেতেই হবে, নাহলে তার মৃত্যুবরণ করার ঝুঁকি আছে বা স্ট্রোকের কোনো ঝুঁকি আছে, এ ধরনের হলে তো ইসলাম তাকে ফ্যাসিলিটি দিয়েছে রোজা না রাখার। পরবর্তীতে আল্লাহ তাআলা যদি তাকে সুস্থতা দেয় তাহলে তিনি আবার কাজ আদায় করবেন। আর যদি ডায়াবেটিস হলেই আমি রোজা না রাখার চিন্তা করি, দেখুন ইস্তাফতে কলবাক, আপনি নিজের দিলকে প্রশ্ন করুন যে আমি এই অসুখের সাথে রোজা রাখতে পারবো কি না। আপনি যদি পারেন তো আপনার জন্য উত্তম হয়, কারণ আপনার প্রতি এটা ফরজ। এটা কখনোই অন্য কাউকে বদলা দিয়ে আমার রোজা আরেকজন রেখে দিবে, ইবাদত কখনো বদলা দিয়ে হয় না। আমরা কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউবে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি পাকিস্তানের কয়েকটি জায়গা থেকে কিছু কিছু ড্রামাটিক কিছু ভিডিও কিন্তু পাবলিশ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে আসলে একজন মানুষ অসুস্থ, তিনি ওষুধ খাচ্ছেন, তিনবেলা ওষুধ খেতে হবে তাকে, তার মধ্যে রমজান মাস। তিনি কি করছেন, দুইবেলা যেহেতু সকাল এবং দুপুর পড়ছে রমজানের মধ্যেই, তিনি দুইবেলা হালকা একটু খেয়ে সাথে ওষুধটা খেয়ে আবারও তিনি রোজা রাখছেন, কোনো কিছু খাওয়া দাওয়া নেই, শুধু একটি একটু হালকা কিছু খেয়ে, পানি খেয়ে, রোজা ওষুধ খেয়ে আবার রোজা করছেন। এই বিষয়টা আসলে কি, এটিকে আসলে রোজা হচ্ছে নাকি সেটি, মানে দুপুরবেলা খাচ্ছে, দুপুরবেলায় এবং সকালবেলায় দুইবেলা, তাকে তিনবেলা ওষুধ খেতে হবে, তাকে তিনবেলা ওষুধ খেতে হবে, দুইবেলা কিন্তু রমজানের মধ্যে পড়ছে, রোজা থাকাকালীন পড়ছে, তাহলে দুইবেলা তিনি খাচ্ছেন, অল্প একটু করে খেয়ে আবার ওষুধ খাচ্ছেন, খেয়ে তিনি বলছেন যে আমাকে, যেহেতু আমি অসুস্থ মানুষ, আমি রোজা রাখবই, আমি রোজা রাখবই, কিন্তু আমাকে না খেলে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো, মারাও যেতে পারি। জি, এখন কথা হলো যে এই বিষয়টা আসলে আপনার কাছে কি, যেটা পাকিস্তানে যে প্রোগ্রামগুলো, জি জি, আমরা দেখেছি, জি আমরা দেখেছি, এগুলো আসলে দেখুন ইসলামের নীতিমালা পাকিস্তান আর ভারত বলে নয়, সৌদি আর পাকিস্তান বলে নয়, বাংলাদেশ বলে নয়, সকলের জন্য এক রকম। জি, স্বজন প্রতি ইসলামে নেই যে কাউরির জন্য স্বর্ণের খুলি, কাউরির জন্য ছাইয়ের খুনি, এক চোখে ঘি আর এক চোখে মধু,
এটা ইসলাম বলে না বা এক চোখে ঘি আরেক চোখে লবণ এটা ইসলাম বলে না ইসলামের নীতিমালা হলো সুবে সাদিকের আগি সুবে সাদিকের আগি তাকে সারি গ্রহণ করতে হবে আর তাকে একদম সূর্য উস অস্ত যাওয়ার পর ডুবার পর মাগরিবের আজান হলে এর মাঝে খানা পানাহার স্ত্রী সম্ভোগ এটার নামই তো রোজা যদি আমরা একটু হোক আর এক ঢোক হোক আর একটা খেজুর হোক আর একটু হোক দুপুরবেলা বা একটা ওষুধ খাইলাম আর আমার রোজা ভাঙবে না বা আমার রোজা করছি এগুলা মানে একটা পাগলের প্রলাপ ছালা কিছু না তবে এই জিনিসগুলো যে প্রচারিত হচ্ছে এবং ব্যাপক সংখ্যক মানুষ দেখছে আসলে তরুণ এবং যুবকদের ক্ষেত্রে এটির প্রভাব কি পড়তে পারে আমরা আসব একটি প্রশ্ন নিয়ে আসি জি হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছিলেন নামটি বলে প্রশ্নটি করবেন আমি কুড়িয়াতে বলছিলাম জি নাম বলে সরাসরি কথা বলতে পারব জি সরাসরি বলবেন জি বলতে পারেন জি বলুন ভাই হ্যালো জি বলতে পারেন জি লাইন দিন জি বলুন আপনার নামটি বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি আপনার ছোট ভাই রফিক ভাই রফিক ভাই বলছি জি 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 রফিক ভাই চিনতে পেরেছি বড় ভাই পুঠিয়া মাদের প্রশ্নটি করতে পারেন আমি টিভিতে আপনাকে দেখছি টিভিতে স্ক্রিনে দেখছি ইনশাআল্লাহ জি আপনি প্রশ্নটি করতে পারেন জি জি আমার প্রশ্ন প্রশ্ন হলো দশ রোজাতে মেবি ওই দিন জি রফিক ভাই বলুন জি মানে একটু কথা হচ্ছে আমার ওই হঠাৎ করে খুব বুকে ব্যথা হয় হার্টের সমস্যা তো ওরা রোজা রোজা ভাঙতে বাধ্য হয়েছিলাম জি আপনার কথা ক্লিয়ার হচ্ছে না রফিক ভাই তো আমি হচ্ছে ওই ওই সময় রোজা ভাঙছি সেই রোজার বিনিময়ে কি করতে পারি জি আপনি বুকে অসুস্থতার কারণে বুক ব্যথার কারণে রোজা ভেঙে দিয়েছেন একটি রোজা বাদ গিয়েছে কাজী এটা অসুস্থতার কারণে যে রোজা বাদ দিয়েছেন আল্লাহ তাআলা তৌফিক দান করলে ঈদের পরে আপনি কাজা করে নেবেন সমস্ত দর্শক বন্ধু রফিক ফোন করেছিলেন পুঠিয়া থেকে সম্ভবত তিনি তার প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ আপনাকে জি হুজুর ইনশাআল্লাহ দাওয়াত জি জি ইনশাআল্লাহ সমস্ত দর্শক মণ্ডলী আমরা আলোচনা পর্বে ছিলাম যেটি বলছিলাম যে আসলে এই যে ভিডিওগুলো ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে এতে করে তরুণ প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারা কিনা বর্তমান সময়ে আমরা দেখি যে মাদ্রাসা ভিত্তিক পড়াশোনায় এক শিক্ষা গ্রহণ দেয় আর জেনারেল যে শিক্ষায় সেখানে কিন্তু আমরা ইসলামিক যে শিক্ষাগুলো সেটা কিন্তু খুবই কম পেয়ে থাকি আসলে এই ধরনের অল্প শিক্ষা পেয়ে আমরা যখন এই ভিডিওগুলো আমরা যখন দেখি তাহলে তবে তো আমরা সেই ভিডিওগুলোকে বিশ্বাস করে ফেলি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনাদের কি বাণী থাকবে আপনারা কি বলবেন আসলে তরুণ এই প্রজন্ম যারা আছে আমাদের নতুন প্রজন্মের কাছে এটা একটা ভুল মেসেজ যাচ্ছে আপনারা তা গ্রহণ করবেন না দেখুন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলছেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فصل ما بين صيامنا وصيام اهل الكتاب أكلة السحر حضرت رسول الله صلى الله عليه وسلم বলছেন যে আমাদের এবং আমাদের বিপরীত ইহুদি খ্রিস্টানদের মাঝে ফরক তো হলো এটাই যে আমরা রোজা রাখি আর আমরা রোজা রাখবো আর তারা রোজা রাখা তাদের মধ্যে তারা সাহরি গ্রহণ না করি তারা একের পর এক এক যে সময় সাহরি খাইতো ঘুইরা ওই সময় এসেই তারা ইফতার করতো কিন্তু আমরা যেভাবে সারি খেয়ে ইফতার কি বলে রোজা রাখি তারা এটা করতো না ইহুদিদের সাথে আমাদের একটা ফরক এটা দ্বিতীয়ত আপনাদের যে ভাইরা এই মেসেজগুলি পাচ্ছেন অল্প শিক্ষিত জেনারেল লেখাপড়া করেছেন আপনারা জানেন না রোজার বিষয়গুলো অনেক কিছু রোজা তো হলো তার নাম যেখানে খানা পানাহার স্ত্রী সম্ভোগ সূর্য সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে হারাম এ সময়ের মধ্যে হবে না বিদায় এ সময় কেউ ওষুধ খাইলেই অসুস্থতার কারণে আবার দুপুরবেলা খাইয়া বলে যে রোজা হলো এটা তো ছোটো বাচ্চারা এই কথা বলে যে তিন বা চারবার খাই আর বলে আজকে আমি তিনটা রোজা রেখছি এটা হলো ছোটো বাচ্চাদের কথা আর আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা আপনারা তো এই বিষয়গুলো জানেন না কিন্তু রোজা বলতে আপনারা এতটুকু তো জানেন
প্রতিটা মসজিদে নামাজ জুমার দিনে পড়লে ইমাম সাহেব এটাই বলে দেয়, রোজাতে হলো সেটা যে সূর্য সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পানাহার স্ত্রী সম্ভোগ, কাজী অসত্য প্রশ্নই ওঠে না, এগুলো খাওয়া যাবে না, কাজী আর খাইলে তার রোজা হবে না। সমস্ত দর্শক আমাদেরকে শিমুল হোসেন প্রশ্ন করেছিলেন গতকাল, সেটার উত্তর দিচ্ছিলাম, এবং তার মধ্যে আমরা আমাদেরকে সরাসরি ফোন কলের মাধ্যমে এক শ্রোতা তিনি কল দিয়েছিলেন এবং তার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সমস্ত দর্শক পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব। আমাদেরকে বরকত ইলাহী নামে একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, তারাবির নামাজ যদি আমি এশার সময় কিছু কিছু পড়ি এবং সাহারির সময় সাহারির আগে যদি কিছু তারাবির নামাজ পড়ি, তাহলে কি সেই নামাজ কি গ্রহণযোগ্য হবে কি না? জি ভাই বরকত ইলাহী, আপনি জানতে চেয়েছেন যে কিছু জামাতের সাথে আমরা কিছু তারাবি পড়লাম, মনে করেন আপনি 8 রেকাত পড়লেন আর বাকি 12 রেকাত আপনি সাহারি গ্রহণ করার পরে বা আগে ওই সময় সুযোগ সময় পেলে ওই সময় গ্রহণ পড়লেন, দেখুন হয়ে যাবে, আপনি নফল নামাজ পড়বেন, কিয়ামুল লাইল অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। কিন্তু বিষয়টা হলো যে রমজান মাসে জামাতের সাথে একসাথে যে তারাবির নামাজ পড়ার যে ফজিলত, এই ফজিলত তো আপনি সাহারির সময় বা সাহারির আগে শেষ রাত্রে মানে শেষ প্রহরে রাত্রের শেষ অংশে 3 ভাগের শেষ ভাগে গিয়ে আপনি পড়লে তাহাজ্জুদ হবে বা কিয়ামুল লাইল হবে, নিঃসন্দেহে সওয়াব পাবেন। কিন্তু জামাত যে ছুটে গেল, জামাতের সাথে যে সওয়াব হতো, এই সওয়াব তো আপনি পাবেন না। কাজী আপনি জামাতের সাথেই যতটুকু আল্লাহ তৌফিক দেয় 20 রাকাত করে পড়ার চেষ্টা করুন, যদি কোনো দিন এক একদিন না পারেন তো ওইটুকু আপনি বাদই রাখলেন, ওই দিন আপনি তাহাজ্জুদের নিয়তে আরও 8 রেকাত 10 রেকাত 12 রেকাত আপনি যা পারলেন পড়লেন। জি ধন্যবাদ বরকত ইলাহী ভাই, আপনি প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে আমাদের আলোচক। সমস্ত দর্শক আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাবো। আমাদেরকে সালমান ভাই প্রশ্ন করেছেন, তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ একাকী পড়লে কি উচ্চস্বরে পড়তে হবে, এ বিষয়ে মাসালা কি রয়েছে সেটি জানতে চেয়েছেন তিনি। সালমান ভাই আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদ, দেখুন তাহাজ্জুদের নামাজ যতগুলো নফল নামাজ আছে তার মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আপনি কেরাত জোরে পড়বেন না আস্তে পড়বেন, এখন খুশু খুশু এবং আল্লাহ পাকের সাথে আপনার গোপনই একটা ভেদ গোপন বিষয় আলোচনা করা, এটা গোপনে হওয়াই উচিত। কাজে আপনি নিরিবিলি যদি আপনি নীরবে ধীরে ধীরে পড়ে যদি ইবাদতটা করেন বেশি সুন্দর হয়। কেউ কাউরির সাথে প্রেম করলে জোরে জোরে আওয়াজ করে ভালোবাসার গান গায় না, বরং গোপনে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা গোপনে বলে, জোরে আওয়াজ করে বলে না। কেউ যদি শুনে ফেলে, এখন ঘরের মধ্যে আপনি রাত্রিবেলা উঠে এই কথা জোরে জোরে বললেন, তাহলে আপনার বিবি কী ভাববে যে আপনি আপনার কার সাথেই প্রেম করছেন? তা আপনি যখন নামাজের মধ্যে কোরআন জোরে জোরে পড়বেন, তা আপনার তেলাওয়াতের কারণে আপনার বিবির ঘুম ভেঙে যাবে, আপনার বাচ্চার কষ্ট হবে, পাড়া প্রতিবেশীর কাউরি না কাউরি কষ্ট হবে। কাজী আপনি জোরে না পড়ে আপনি ধীরে পড়ে নামাজ পড়ুন। হ্যাঁ, এখন প্রশ্ন হলো কেউ যদি জোরে পড়ে তাহলে হবে কি না? জি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মসজিদে চলে যান, আপনি মাদ্রাসার বা আপনার এরকম কোনো নিরিবিলি মাঠে ময়দানে যদি আপনার সেরকম ঘর থাকে, নিরিবিলি পরিবেশ আছে, যেখানে আপনি জোরে পড়লে কাউরে কোনো প্রবলেম হবে না। আপনার গোপন কামরা যেখানে এসি ফিটিং করা আছে, চতুর্দিক জানলা দরজা বন্ধ, বাইরে আওয়াজ যাবে না, আপনি যত জোরে মন চায় আপনি জোরে জোরে ইবাদত করুন। যেমন কোরআন কারিমে সূরা আল বাকারায় আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশাদুন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি বলুন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আল্লাহ বলছেন আপনার কাছে একজন গ্রাম্য লোক এসে প্রথমে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো আল্লাহ দূরে না কাছে, যদি কাছে হয় তাহলে আমি আস্তে আস্তে আল্লাহর কাছে চাবো, যদি দূরে হয় তাহলে আমি জোরে জোরে আওয়াজ করে দোয়া করব, আপনি বলে দেন। এর উত্তরে আয়াত নাজিল হয়, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনার কাছে আমার বান্দা জানতে চায় আমি দূরে না কাছে, আপনি বলুন ফা ইন্নী করিব, আমি তার খুবই কাছে। সে বলে কেমন কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলে তার ঘাড়ের সাহারা রগটা তার যতটা কাছে তার চেয়ে তো আমি রব্বে করিম তার কাছে। কাজী উজিবু দাওয়াতা দাঈদা দান, সে যখন আমাকে ডাকবে ফালিয়াস্তাজিবু লি, আমি তার ডাকে সাড়া দিই, ওয়ালিউমিনু বি, সে জানতে আমার প্রতি ঈমান আনুক, লাআল্লাহুম ইরশাদুন, অবশ্যই আমি তাকে জান্নাতের রাস্তা দেখাবো। সম্মানিত ভাই সালমান আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সমস্ত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন
রৌদ্রচ্ছায়া রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসব্যাপী বাংলার জনপদের বিশেষ ইসলামিক আলোচনা অনুষ্ঠান নূরে রমজান পাওয়ার বাই প্রিমিয়াম মটোয়ার। সময় দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা একটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আবারও প্রশ্নোত্তর আপনাদের প্রশ্নোত্তর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সময় দর্শক, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। দর্শকমণ্ডলী, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন রৌদ্রচ্ছায়া রিয়েল এস্টেট নিবেদিত বাংলার জনপদের রমজান মাসব্যাপী বিশেষ ইসলামিক আলোচনা অনুষ্ঠান নূরে রমজান পাওয়ার বাই প্রিমিয়াম মটোয়াশ। সমস্ত দর্শক মন্ডলী, আমাদের এই এই অনুষ্ঠানটিতে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আপনাদেরকে প্রশ্ন করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে হবে, অথবা আমাদের কমেন্ট সেকশনগুলোতে আপনারা কমেন্ট করে প্রশ্নটি করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান শেষ করার পর আমরা ছিলাম প্রশ্নোত্তর পর্বে এবং আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলাম। আমরা আবারও চলে যাব প্রশ্নে। আমাদেরকে নাম প্রকাশ অনিচ্ছুক এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন, দুঃখিত, নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি নামটি প্রকাশ করতে চাননি। তিনি বলছেন, গর্ভকালীন সময়ে নজর রাখতে না পারলে সেক্ষেত্রে করণীয় কি? বোন যিনি জানতে চেয়েছেন যে গর্ভকালীন সময় তিনি রোজা রাখতে না পারলে তিনি কী করবেন, অবশ্যই আপনি না রাখার অনুমতি ইসলাম আপনাকে দিয়েছে। কারণ ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন নির্দেশ তিনি দেননি যেটা বান্দার উপর বহন করা বড় কঠিন। আল্লাহ এরকম কোন নির্দেশ দেননি যে ওহুদ পাহাড় মাথা লুয়ে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ এটা বলেনি যে আপনার হাত কেটা পায়ের সাথে মিলিয়ে দেন বা পা কেটে হাতের সাথে ধরে থাকেন। ইসলাম এরকম কোনো নির্দেশ দেয়নি। ইসলাম যাহা দিয়েছে আদেশ তা খুব সহজ, তা খুব বৈজ্ঞানিক এবং অবশ্যই ডিজিটাল বলতে যা বোঝায়। ইসলামের প্রত্যেকটা সুন্না, প্রত্যেকটা আদেশ ও নিষেধ অবশ্যই আমাদের জন্যে অত্যাধিক উপকারী। কাজী বোন, আমি আপনাকে বলবো যে গর্ভকালীন সময় আপনি রোজা না রাখতে পারলে অবশ্যই আপনি রমজানের পরে যখন আপনি সুযোগ পাবেন, অথবা বাচ্চা ডেলিভারির পরে আপনি যখন পূর্ণ সুস্থ হবেন তখন আপনি বাকি রোজাগুলো করে নেবেন। সমস্ত দর্শক মন্ডলী, আমাদের এক বোন নাম প্রকাশ অনিচ্ছুক তিনি প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের উত্তর নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমী। সমস্ত দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আমাদেরকে শুভ হোসেন নামে এক বড় ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন, আমি কোরআন পড়তে পারি কিন্তু খুব ভালো না, সেক্ষেত্রে আমি কোরআন শুনে শুনে খতম করতে পারি কিনা, সেটি তিনি জানতে চেয়েছেন। ভাই শুভ, আপনি জানতে চেয়েছেন যে কোরআন শরীফ আমি পড়তে পারি কিন্তু অতটা ভালো না, তবে আমি কোরআন শুনে শুনে খতম করতে পারি কিনা। দেখুন, কোরআনুল করিম এমন এক কিতাব যা পড়লেও সব হয়, শুনলেও সব হয়, এমনকি কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সব হয়। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার দিকে তাকাইলে সব হয়। গুনাহ হয়, এটা ঠিক, নারীর দিকে বেগানা নারীর দিকে কোন নজরে তাকিয়েই রইলেন আপনার গুনাহ হবে, কিন্তু কোরআনের দিকে আপনি তাকালে আল্লাহু আকবার সব হবে। এমনকি এমন ঘটনাও এসছে যে কোনো মানুষ কোরআন পড়তে জানতো না, কোরআনের অক্ষরগুলির দিকে মরণের কিছুদিন আগেও সে হাত আঙ্গুল বুলিয়ে বুলিয়ে এইভাবে করে করে কোরআন দেখে দেখে সেগুলাকে খুব মহব্বত করত এবং কোরআনটাকে বুকে নিত, চুমা খাইতো, আদর করতে রেখে দিত। তো সে বেচারা মারা যায়। পরবর্তীতে ওই জামানার একজন বিশিষ্ট আলেমের কাছে স্বপ্নে দেখানো হয়েছে যে তিনি জান্নাতি। কারণ কি?
ফলের কারণ হচ্ছে আল্লাহ পাকের কালামকে মহব্বত করার ফল। কাজী ভাই শুভ, আপনি কোরআন শরীফ যে ভালো পারেন না, আপনি শুনে খতম করবেন, শুনেও তারাবির নামাজ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে শুনে আপনি খতম করুন, এটা একটা আছে। কিন্তু সেই সাথে আপনি আপনার যে পড়াটা অশুদ্ধতা আছে এটার জন্য আপনি চেষ্টা করুন একজন ভালো শুদ্ধ পড়নেওয়ালা আলেমের কাছে স্বর্ণপূর্ণ হয়ে। আপনি দুই একটা মাস মেহনত করলেই আপনি বিশুদ্ধ খরচে পড়তে পারবেন, এক। দুই নম্বর বিষয় হলো, যতদিন পর্যন্ত আপনি সময় পাননি বা যেতে পারেননি তাই বলে আপনি কোরআন খালি শুনবেন পড়বেন না, এটা করেন না। আপনি পড়ুন, দেখেন আপনার ওই ভাঙা ভাঙা কণ্ঠের তেলাওয়াত, আপনার ভুল ভাল তেলাওয়াত, এটাও রব্বে করিম। এরকম এসছে হাদিসের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ঠেকে ঠেকে পড়ে তো 2000 নেকি, কেউ যদি সুন্দর করতে পারে আমাদের মতো হাফেজ সাহেবদের মতো 1000 নেকি। তাহলে আপনি যে একটু কষ্ট করে পারেন না, বিদায় কোন জায়গায় বানান করবেন, কোন জায়গায় বাংলা লেখা আছে কোরআন ওটা সহযোগিতা নিচ্ছেন, আবার কোনোটা আলেমের কাছে প্রশ্ন করছেন, কোনোটা বিবির কাছেও প্রশ্ন করা লাগে, বিবি ভালো পারে, তো এই যে কষ্ট করে আপনি চেষ্টা করছেন আপনার সব বেশি হবে। এই জন্য আপনার আমি পরামর্শ দিব, আপনি নিজে পড়ে পড়েও খতম করার চেষ্টা করুন। সম্মানিত ভাই শুভ হোসেন, তিনি প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের উত্তর নিয়ে আমাদেরকে আলোচনা করছিলেন আমাদের অতিথি মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। সম্মানিত দর্শক, পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাবো। আরেকজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি বলছেন রোজা অর্থ কি এবং সিয়াম অর্থ কি, দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে নাকি দুটি এক? দেখুন, রোজা এটা হলো উর্দু শব্দ, কোরআন শরীফে রোজা কোথাও লেখা নেই। কোরআন শরীফে যেহেতু কোরআনটা হচ্ছে আরবি, আল্লাহ বলছেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। আর এই জন্য হুজুর সাল্লাম বলছেন ওহেবুল আরবি লিসালাত, তিনটা কারণে আরবিকে ভালোবাসো, লিআন্নি আরবিয়ুন, হুজুর সাল্লাম বলছেন আমার ভাষা আরবি, ওয়াল কোরআন আরবিয়ুন, কোরআন হচ্ছে আরবি ভাষা, ওয়াল লিসানু আহলিল জান্নাত আরবিয়ুন, এবং জান্নাতীদের ভাষা হবে আরবি। এই জন্য আরবি এটাই হচ্ছে চূড়ান্ত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা ইংরেজিকে বলছি মননের সময় আপনার ইংরেজির খাওয়া শেষ, আমি বলছি না আপনি ইংরেজি শিখবেন না, দরকার আছে আপনি শিখুন, আপনি ভালো পণ্ডিত অর্জন করুন, কম্পিউটার পরিচালনা করবেন ইত্যাদি চালাবেন, কম্পিউটার ইত্যাদি ইংরেজি দরকার আছে। কিন্তু তাই বলে আমি আমার ইমান, আমার ইমানি চেতনা এটা আমি ভুলে যেতে পারি না। তো ভাই আপনি জানতে চেয়েছেন যে তিনি জানতে চেয়েছেন রোজা অর্থ কি এবং সিয়াম, জি রোজা অর্থ কি? রোজা অর্থ হলো উপবাস, না খেয়ে থাকা। তো এটা আমরা আমাদের বাংলাদেশে উপবাস অর্থে ব্যবহার করি না, সাধারণত আমরা রোজা বলে আমরা সিয়াম কি বুঝাই। আর একজন মানুষ যখন বলে সিয়াম আরবি ভাষা, তখন হয় যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এ সময় খানা পানাহার স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। আপনি যিনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটা আমার কাছে পছন্দনীয়, ভালো, তাই বলে কেউ যদি রোজা বলে সেই জন্য আমরা তাকে এই ফতোয়া দিতে পারি না যে ইনি ভুল ভাল শব্দ ব্যবহার করছেন। দেখুন আমাদের বাংলাদেশে ইংরেজি শব্দে আমরা বলি চেয়ার, চেয়ার মানে হলো ইংরেজি ভাষা। আপনি বাংলায় বলবেন কেদারা, তো কেদারা বললে আপনাকে কেউ দিবে না, কেউ বলবে যে কেদারা অর্থ কি বুঝে না। তো এটা আমাদের বাংলাদেশে রোজা বলে সিয়ামকে আমরা বুঝাই। আমাদের তথাকথিত কিছু লামাজহাবি আলহাদি সম্প্রদায়ের বন্ধুরা তারা রোজা বলে না, বরং তারা সিয়াম বলে। আমরা এটা বলবো না যে তিনি ভুল বলছেন, অবশ্যই তিনি ভালো করছেন, কিন্তু আপনি যখন এ রোজার ক্ষেত্রে সিয়াম বলছেন, তারপরে নামাজের ক্ষেত্রে নামাজ না বলে আপনি সালাত বলছেন, তাহলে আপনি রুটির ক্ষেত্রে এসব খুবজ বলুন, খুবজুন মানে রুটি, দেখি আপনাকে কয়জন রুটি দেয় আপনাকে। কাজে এটা আমাদের বাংলাদেশের বাংলা ভাষাটা হচ্ছে সকল ভাষার সমন্বয়। পানি বলি, পানি হলো উর্দু ভাষা, জল বললে আপনাকে হিন্দু বলবে। এই জন্য আমরা ভুল ভাল মানুষের ভুল ধরে কাউকে কষ্ট না দিই। কেউ যদি রোজা বলে বলুক, তবে রোজা শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে আমাকে এটাই বলতে হবে এটা উপবাস। এটা রাতও হতে পারে, দিনও হতে পারে, বা সকালে হতে পারে, বিকেলে হতে পারে, এই উপবাস, এটা হলো রোজা। আর সিয়াম এটা নির্দিষ্ট একটা সময়ের সাথে সম্পৃক্ত, এটা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ফুমাতিমু সিয়ামা ইলাল লাইল। কাজী আমার ভাই, আপনি শুভ ভাই, আপনি বুঝতে পেরেছেন?
প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান মাসব্যাপী বাংলা জনপদের বিশেষ আলোচনা, ইসলামিক আলোচনা অনুষ্ঠান নূরে রমজান। সম্মত দর্শক বৃন্দ, আমরা একটি প্রশ্নে আমরা পরবর্তী সর্বশেষ একটি প্রশ্নে আমরা যেতে চাই। সেটি আমাদেরকে এক ভাই আমাদেরকে এই প্রশ্নটি করেছেন। তিনি বলছেন, ইফতারের সময় যদি কোনো হিন্দু অথবা বিধর্মী মানুষকে ইফতার করাই এবং অথবা ইফতারের দাওয়াত যদি আমরা দিই, তাহলে কি গোনা হবে নাকি? এই বিষয়ে আসলে তিনি মাসালা চেয়েছেন। দেখুন, যে ভাই আপনি প্রশ্ন করেছেন যে ইফতারিতে আমরা অমুসলিম কোনো ভাই বোনকে দাওয়াত দিতে পারবো কি না বা দিলে কি হবে, দেখুন আপনার ইফতার তো কার জন্যে? যিনি রোজা রেখেছেন তার জন্যে। অমুসলিম ভাই তো তিনি রোজা রাখেননি, তার জন্য আবার ইফতার কিসের? হ্যাঁ, আপনি দাওয়াত দেননি, উপস্থিত আপনার বাসী তিনি চলে এসেছেন কোনো কারণবশত, বন্ধু অথবা যে কোনো ব্যবসায়িক সম্পর্ক অথবা কোনো খোঁজে তিনি এসে গেছেন ওই ইফতারির সময়। আপনি তাকে আহ্বান করুন, ভাই আমার সাথে আপনি দস্তরখানে ইফতারিতে আপনি শরীক হন। তখন সে দাওয়াত পেয়ে সেখানে ততক্ষণ বসলেন, খাইলেন। আপনি তো ভালো করেই জানলেন যে উনি রোজাদার না, আমার বাসায় এসছে, একটা ভদ্রতা বলে কথা আছে। একটা ভাইকে আমরা, সে অমুসলিম হোক, আমি তার সাথে খারাপ ব্যবহার করবো না, ইসলামীতে শিখাই না, সেও তো আপনি তাকে খানা খাইতে দিয়েছেন, এটা হলো ভিন্ন বিষয়। কিন্তু আপনি ইফতার পার্টি করলেন, এখানে মুসলমান ভাইদেরকে যাদেরকে দাওয়াত দিলেন, রোজাদারকে আপনি সোয়াবের আশা নিয়ে দাওয়াত দিয়েছেন, আপনি হিন্দু ভাইকে যে ইফতারে দাওয়াত দিলেন কোন সোয়াবের আশায়? কাজে আপনি এরকমভাবে তাকে মানে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে ইফতার করানোর জন্য নিয়ে আসতে পারেন না, কারণ এটা তো হলো ইবাদত। আপনি মসজিদে নামাজ পড়ার সময় কি আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন? আপনি ঈদের দিনে নামাজ পড়ার সময় কি আপনার অমুসলিম ভাইকে নিয়ে আসেন? তখন তো আপনি নিয়ে আসেন না, তার মানে আপনি বুঝেন যে ইবাদতে তাকে আমরা শরীক করবো না। ঠিক তেমনই ইফতার পার্টি, ইফতার এটা একটা ইবাদত, এখানে আমরা তাকে শরীক করবো না। কিন্তু যখন আপনি ইফতার করছেন কোনো কারণবশত তিনি এসে গিয়েছে, অথবা আপনার একই ব্যাংকে বা একই কোনো অফিস আদালত চাকরি করেন, ওখানে ইফতার পার্টি করেছেন, এখনও ওই বেচারাকে আমরা তো বের করে দিতে পারি না, তাকে আমরা সরিয়ে দিতে পারি না, বা তাকে আমরা এখানে দাওয়াত না দিলে একটা ফেতনার আশঙ্কা আছে, সেখানে আপনি সোয়াবের আশা ছাড়াই আপনি তাকে দাওয়াত দিতে পারেন। এটা হলো একটা সুন্দর পরিবেশ ঠিক রাখার জন্যে, সোয়াবের আশা নিয়ে নয়। সেখানে উনি দাওয়াতে আসলেন, উনি খেয়ে চলে গেলেন, তার জন্য আপনি ব্যবস্থা রাখলেন, ওটা হলো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আপনার আমার এই মনের বাসনাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবেন। এক কথায় দস্তরখানে কাফের বেঈমানদেরকেও আপনি দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, কিন্তু যখন সোয়াবের আশা নিয়ে কাউকে দাওয়াত দিবেন তখন অমুসলিম ভাই মনকে নয়। সমস্ত দর্শক বন্ধুরা, আজকের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আলোচনা করছিলেন দারুল কোরআন মাদ্রাসার পরিচালক, মালোপাড়া শাহী জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান কাসেমি। আমরা তার আলোচনা শুনছিলাম এবং আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলাম। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের প্রশ্নটি করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা কল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউবে যে সরাসরি সম্প্রচারটা অনুষ্ঠিত হচ্ছে সেখানকার কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্নটি করে রাখতে পারেন। আগামী পর্ব নিয়ে আমরা উপস্থিত হব আগামীকাল ঠিক দুপুর 2:30 আপনারা চোখ রাখবেন বাংলা জনপদের পদ্মায়। আপনারা দেখছিলেন রুদ্রচার রিয়েল এস্টেট নিবেদিত পবিত্র রমজান মাসের বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরে রমজান, পাওয়ার বাই প্রিমিয়াম মোটর ওয়াশ।